আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বাজার থেকে কিনে আনা ক্যাপসিকামের বীজ বুনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটা লাল ক্যাপসিকামের বীজ আর সবুজ ক্যাপসিকামের বীজ, তো সবুজটা থেকে একটাও চারা ওঠেনি আমি দেখতে পাচ্ছি। আর এগুলো হলো লাল ক্যাপসিকামের বীজটা, অনেকগুলো চারা হয়েছে, এখান থেকে তুলে পরে আবার লাগাবো। তো যেহেতু আপনাদেরকে আগেও শেয়ার করেছি বীজ বোনাটা, তাই চারাগুলো দেখিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথমে কাজ, একটু বারান্দায় এসে বারান্দা গাছগুলো দেখাশোনা করা, একটু পানি টানি দেওয়া, তারপর ছেলেকে রেডি করি, নাস্তা খাওয়াই। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি খুব বিপদে আছি, তো বিপদে আছি শুনে আপনারা সবাই দোয়া করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। কী বিপদে আছি সেটা আপনাদেরকে বলা হয়নি। আর আমার আম্মু গ্রামে একা থাকে, আমরা তিন ভাই বোন, তিনজনে ঢাকাতে থাকি, আব্বু নেই। আব্বু মারা গেছে অন্তত পক্ষে 10 বছর হয়ে গেছে আর কি, 10 বছর আগে। তো আম্মু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টে অনেকটা হাত কেটে গেছে ওনার, অনেকখানি, 4টা সেলাই লেগেছিলো, 2 দিন হসপিটালে ভর্তি ছিল, অনেক রক্তক্ষরণ হয়েছে। তো আমরা যেহেতু কেউ থাকি না, আমাদের তো টেনশন করারই বিষয়। তো ছোটো ভাই বোন ওরা দুজনই সুনার সাথে সাথে চলে গেছে, আমি যেতে পারিনি কারণ আমার বাচ্চাদের পরীক্ষা ছিল, যেহেতু ফাইনাল পরীক্ষা, এর জন্য আর আমি যাইনি। তো বুঝতে পারছেন যাওয়া তো হয়নি, কিন্তু মনের অবস্থাটা কেমন হয় সেটা তো আপনারা সবাই অবশ্যই বুঝতে পারেন, কারণ মা অসুস্থ থাকলে কারোরই ভালো লাগে না। তো আমারও মন মানসিকতা খুব খারাপ ছিল, কয়েকদিন ভিডিওই দেইনি, আর মাঝখানে 2 দিন ছোটো ছোটো 2টা ভিডিও দিছিলাম, ভয়েস দিইনি। তো আজকে একটু চিন্তা করলাম যে অনেকদিন আপনাদের সাথে কথা বলা হয় না, তো বলি, আর আপনারা হয়তো চিন্তা করবেন কি হয়েছে আমার, তো আজকে বলে দিলাম। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার আম্মু এখন ভালো আছেন, অনেকটাই সুস্থ আছে। অবশ্য উনি ডায়াবেটিসের রোগী, একবার স্ট্রোক করেছে, তো সেজন্য আমার একটু বেশি টেনশন ছিলাম, যাতে আবার ডায়াবেটিস হলে কাটাছিঁড়া হলে সমস্যা হয়ে যায়, আর অনেকটা রক্ত গেছে, তো খুব টেনশনে ছিলাম আমি। যাক আল্লাহর রহমতে এখন একটু সুস্থ, বাড়িতে আছে, ভাই বোনরাও আছে বাড়িতে, ওরা দুজন, মা একটু সুস্থ হলে তারপর আসবে। এর জন্য আপাতত এখন যেহেতু মা সুস্থ, আমারও মনটা ভালো আছে, তাই আপনাদের সাথে ছোটো একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম, আর কথাগুলো শেয়ার করা দরকার ছিল তাই শেয়ার করে দিলাম। আজকে তেমন কোনো রান্নাবান্না কিছুই করিনি, ডাল আলু ভর্তা মাছ ভাজি করেছিলাম, তো এগুলো ওরকম করে দেখানোর কিছু নাই, অল্প অল্প করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, আমার বিপদের কথা শুনে যারা দোয়া করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার সাথে যারা ছিলেন তাদেরকেও খুব ধন্যবাদ। ভালো থাকবেন আপনারাও সবাই, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।